বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ড্রাগ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আবারও নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে চলে এলাম। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটির নাম হচ্ছে ইনফরমেট এলএ৫০০। এটি একটি মেটফরমিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ। এই ওষুধটির ভিতরে রয়েছে মেটফরমিন হাইড্রোক্লোরাইড 500 মিলিগ্রাম। ওষুধটি প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো বন্ধুরা, আজকে আমরা ওষুধটির যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ওষুধটি কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওষুধটির মাত্রা ও সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন অবস্থায় ওষুধটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা ওষুধটি কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সে বিষয়ে আলোচনা শুরু করি। ইনফরমেট এলএ৫০০ বা মেটফরমিন হাইড্রোক্লোরাইড, এই ওষুধটি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস এর চিকিৎসায় নির্দেশিত, বিশেষ করে যেসব রোগীর ওজন মাত্রাতিরিক্ত এবং এককভাবে খাদ্যাভাস নিয়ন্ত্রণ ও শরীরচর্চার মাধ্যমে রক্তের গ্লুকোজের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে নিয়ন্ত্রণ হয় না, তাদের ক্ষেত্রে এই ইনফরমেট এলএ৫০০ বা মেটফরমিন ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মেটফরমিন একক চিকিৎসা হিসাবে অথবা মুখে সেব্য অন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে অথবা ইনসুলিনের সাথে ব্যবহৃত হতে পারে। শিশুদের ক্ষেত্রে 10 বছর বয়স থেকে এবং কিশোরদের জন্য মেটফরমিন একক চিকিৎসা হিসাবে অথবা ইনসুলিনের সাথে ব্যবহৃত হতে পারে। মাত্রাতিরিক্ত ওজনের প্রাপ্তবয়স্ক টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা গেছে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে কাজ না হলে প্রথম সারির চিকিৎসা হিসাবে মেটফরমিন ব্যবহার করলে ডায়াবেটিসের জটিলতা হ্রাস পায়। মেটফরমিন হচ্ছে মুখে সেব্য ডায়াবেটিস বিরোধী ওষুধ, যা টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এখন আমরা ওষুধটির মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আলোচনা করব। ইনফরমেট এলএ বা মেটফরমিন হাইড্রোক্লোরাইড ওষুধটি কার্যকারিতা ও সহনশীলতার ভিত্তিতে মেটফরমিনের নিজস্ব মাত্রা থাকবে, যেন উহা উল্লেখিত দৈনিক মাত্রা অতিক্রম না করে। প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রারম্ভিক সেবন মাত্রা হচ্ছে মেটফরমিন 500 মিলিগ্রাম দিনে 2 বার অথবা 850 মিলিগ্রাম দিনে 1 বার খাবারের সাথে গ্রহণ করতে হবে। ওষুধের মাত্রা সপ্তাহে 500 মিলিগ্রাম অথবা প্রতি 2 সপ্তাহে 850 মিলিগ্রাম করে বাড়ানো উচিত। এভাবে বিভক্ত মাত্রায় দৈনিক 2000 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। যেসব রোগী রোগীদের অধিক গ্লুকোজ এর নিয়ন্ত্রণ দরকার, তাদের ক্ষেত্রে মেটফরমিন সর্বোচ্চ দৈনিক 2550 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। ওষুধের মাত্রা 2000 মিলিগ্রাম এর বেশি হলে দৈনিক 3 বার খাবারের সাথে খেলে অধিকতর সহনীয় হতে পারে। শিশুদের সাধারণত প্রারম্ভিক সেবন মাত্রা হচ্ছে মেটফরমিন 500 মিলিগ্রাম দিনে 2 বার খাবারের সাথে গ্রহণ করতে হবে। ওষুধের মাত্রা সপ্তাহে 500 মিলিগ্রাম করে বাড়ানো উচিত। এভাবে বিভক্ত মাত্রায় দৈনিক 2000 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়। ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া, রক্ত এবং লসিকা নালী সংক্রান্ত সমস্যা, পরিপাক এবং পুষ্টি সংক্রান্ত সমস্যা, স্নায়ুতন্ত্র সংক্রান্ত সমস্যা, পরিপাকতন্ত্র সংক্রান্ত সমস্যা, যকৃত পিত্ত সংক্রান্ত সমস্যা, ত্বক ও ত্বকের নিচের কলার রোগ, এইসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ওষুধটির ব্যবহার
গর্ভাবস্থায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, শিশুর জন্মগত অস্বাভাবিকতা এবং জন্মের পর 1-4 সপ্তাহ সময়কাল মৃত্যু হার এর ঝুঁকি বৃদ্ধির সাথে জড়িত। ভ্রূণের বিকলাঙ্গতার ঝুঁকি কমাতে রোগী গর্ভধারণের পরিকল্পনা করলে এবং গর্ভধারণের সময় মেটফরমিন দিয়ে ডায়াবেটিসের চিকিৎসা নির্দেশিত নয়, কিন্তু রক্তের গ্লুকোজের পরিমাণ যতটা সম্ভব স্বাভাবিকের কাছাকাছি বজায় রাখার জন্য ইনসুলিন প্রয়োগ করতে হবে। স্তন্য দানকালে মেটফরমিনের ব্যবহার। মেটফরমিন মায়ের বুকের দুধের মাধ্যমে নিঃসৃত হয়। স্তন্যদানকালে নবজাতকের কোনো বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তবুও যেহেতু এক্ষেত্রে সীমিত তথ্য পাওয়া গেছে, তাই মেটফরমিন দিয়ে চিকিৎসা চলাকালে স্তন্যদান নির্দেশিত নয়। স্তন্যদানের উপকারিতা এবং শিশুর উপর সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়াসমূহের প্রভাব বিবেচনা করে মা স্তন্যদান বন্ধ রাখবে কি না এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এরপরেও যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমরা আপনাদের ওষুধটির দাম জানিয়ে দেব। ইনফরমেট LA-500 এই ওষুধটি একটি বক্সে থাকে 100টি ট্যাবলেট। একটি বক্সের মূল্য হচ্ছে 500 টাকা, অর্থাৎ প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে 5 টাকা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন। সকলকে আবারও ধন্যবাদ।